গলায় ছুরি ঠেকে ৫০ জন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের চেন্নাইয়ের আঠাশ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ এরই মধ্যে আটক করেছে ওই যুবককে যিনি ওজের এক প্রতিবেদনে বলা হয়েছে মাধন নামের ওই যুবক চেন্নাইয়ের কৃষ্ণগিরির মথুরের বাসিন্দা মাদনের বিরুদ্ধে অভিযোগ সে প্রথমে ডাকাতি করত এরপর বাড়ির নারীদের গলায় ছুরি ঠেকে তাদের ধর্ষণ করত চেন্নাই পুলিশ বলছে বাড়িতে একা থাকেন এমন নারীদের টার্গেট করত মাধন তারপর সেসব নারীদের বাড়িতে গিয়ে জিনিসপত্র লুটের পর তাদের ধর্ষণ করত। এমনকি ধর্ষণের ভিডিও করে রাখতো নিজের মোবাইলে সেই ভিডিও দেখিয়ে পুনরায় ধর্ষণের হুমকিও দিত মাধনের ফোনে এরকম অনেক ভিডিও পাওয়া গেছে জানিয়ে পুলিশ আরও বলছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাধন জানিয়েছে বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত সে দু হাজার অনুযায়ী টাকার জন্য প্রথমবার একটি বাড়িতে ডাকাতি করে সে পরে ওই বাড়িতে থাকা এক নারীকে ধর্ষণও করে আর তারপর থেকে নারীদের টার্গেট করে চালিয়ে যেতে থাকে এই কর্মকাণ্ড এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন